এর নাম হচ্ছে ব্ল্যাক রাইস হিসেবে আমি জানি। এটা ইন্টারনেটের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এটা হচ্ছে ব্ল্যাক রাইস। এটা ঔষধি গুণাগুণ সম্পন্ন একটা ধান, এটা বাংলাদেশে খুবই কম। আমার জানা নেই যে আমাদের মাগুরা ডিস্ট্রিক্টে আর অন্য কোথাও কেউ এই ধান রোপণ করেছে কিনা আমি জানি না, তবে আমি মোটামুটি এই ধানটা সংগ্রহ করতে পেরেছি। এর নাম হচ্ছে ব্ল্যাক রাইস হিসেবে আমি জানি। এটা ইন্টারনেটের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এটা হচ্ছে ব্ল্যাক রাইস। এটা ঔষধি গুণাগুণ সম্পন্ন একটা ধান, এটা বাংলাদেশে খুবই কম। আমার জানা নেই যে আমাদের মাগুরা ডিস্ট্রিক্টে আর অন্য কোথাও কেউ এই ধান রোপণ করেছে কিনা আমি জানি না, তবে আমি মোটামুটি এই ধানটা সংগ্রহ করতে পেরেছি। আসলে আমি বলছি যে এই ধানের ফলন কীরকমের, এটা সম্পর্কে আমি খুব বেশি জানি না। যতটুকু জানতে পারছি তাতে হচ্ছে এই ধানের ফলন মোটামুটি বেশ ভালো, এবং এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই ধানের চাউলের দাম অনেক বেশি। ঢাকা শহরে ভালো ভালো শপিং মলেই শুধুমাত্র পাওয়া যায়। যতটুকু জানতে পারছি তাতে প্রায় 1000 টাকা কেজি, 1 কেজি চাউলের দাম, এটা এতটুকু আমি জানি। যাক, তাহলে তো অনেক সুন্দর একটা ধান। এই ধান চাষ করে তাহলে অনেক কৃষক অনেক লাভবান হবে। ইনশাল্লাহ, আমি আশা করি এবছর প্রথম এই করছে এর থেকে বীজ রাখা হবে, এবং এর ফলনটা কেমন সে সম্পর্কে আমাদের অঞ্চলের কৃষকরাও এ বিষয়ে বেশ আনন্দিত। প্লাস এই ধান সবাই বলতেছে যে ধানের বীজ রাখবেন, আমরা লাগাবো, আর এবছর কেমন হয় সেটার উপর নির্ভর করতেছে পরবর্তীতে এই ধানের প্রচুর মানে লাগানোর সম্ভাবনা আছে। অনেকেই বীজ চাইছে, তারা লাগাতে। দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা আমাদের এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, আপনি যোগাযোগ করতে পারেন। এই ধানটা উঠলে অবশ্যই আমি বীজ হিসাবে বিক্রি করব। কালো ধান ব্ল্যাক রাইস, আপনি কি কখনো এর আগে দেখেছেন? না। আপনার অনুভূতি কি এই ধানের সম্পর্কে? দেখে তো ভালো লাগতেছে, এখন আর পাল্টায় কি দেখি হবি এই বিষয়টা এবার হইলো, ভাই করেছে এটা আমরা দেখতেছি, পরবর্তীতে আমরাও করার আগ্রহ আছে।